আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি একটি হুন্ডাই কোম্পানির ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে, এটি 125 অ্যাম্পিয়ার, এটি নিয়ে একটি রিভিউ দেবো। আসলে আপনি কীভাবে এটি কানেকশন করবেন, তো এটা আপনি দেখুন। আপনাকে দেখানোর জন্য দেখাচ্ছি, তো এটা ইনপুট সাইট, ধরুন L1, L2, L3, আর এখানে যে আরেকটি অপশন দেখাচ্ছি সেটা, এটা হচ্ছে আসলে মূলত ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েল। এটা হচ্ছে আপনার, এটার একটি বৈশিষ্ট্য আছে সেটা বলবো। এটা হচ্ছে আপনার এসি 220 ভোল্ট, আর এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে ভিতরের যে আরেকটি কয়েল আছে, এটা কিন্তু মূলত একটা সার্কিট, বুঝছেন? ব্যাপারটা হচ্ছে এটা একটা সার্কিট, তো এটার ভিতরে কিন্তু কয়েল, যে কয়েলটা ওটা কিন্তু আপনার 24 ভোল্ট। হয়তো বা যারা এখনও এই কয়েলগুলি খুলেন নাই তারা হয়তো বা এটা জিনিসটা বুঝতে পারবেন কিনা জানি না, কিন্তু মূলত এটা আপনার 220 ভোল্ট আপনি এখানে দিবেন। দেওয়ার পর এখানে ধরেন আপনি L1, L2, L3, L3 লাগালেন, লাগানোর পর অবশ্যই আপনার আউটপুট, তো আউটপুটটা দেখুন এখানে আপনি, আমি আপনাকে খুলে দিচ্ছি। আর এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট কিন্তু মোটামুটি ভালো, একটু দাম কমের ভিতরে অনেক ভালো। তো দেখুন এটির টার্মিনালগুলি দেখুন অনেক অনেক ভালো, তো আমরা মূলত এগুলি ব্যবহার করতেছি। তো এখানে L1, L2, L3, তো এখানে L1-এ আপনি লাগাবেন রেড ফেস, L2-তে লাগাবেন হলো ইয়েলো ফেস, এবং L3-তে লাগাবেন আপনি ব্লু ফেস। তো এটি সহজ, নিয়ে কোনো কনফিউজ বা ডাউট থাকার কথা না যারা কাজ করেন। তো এখানে এটা আউটপুট, আউটপুট সাইডে আপনি, আমি দেখাচ্ছি এটি ম্যাগনেটিক কন্ডাক্টর অনেক ভালো, এটি ভালো কোয়ালিটি, আমার কাছে এটি পছন্দ হয়েছে। কিন্তু আরও কোম্পানি আছে, স্নাইডার আছে, ABB আছে, সিমেন্স আছে, তো যার যেটি পছন্দ সে সেটি নিবে। তো জাস্ট আমার কাছে এটি ছিল, এবং এটি নিয়ে আপনারা একটু যাতে সহজে বুঝেন যে এই কন্ট্যাক্টগুলি একটু আলাদা। আমি আপনাকে আবারও বলছি যে এবং এটা NO NC, এখানে আপনার 2NO 2 NC আছে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এখন তো ধরেন অক্সিলারি এটার মধ্যে কিন্তু লাগানোর কোনো অক্সিলারি লাগানো আলাদা কোনো এক্সট্রা অক্সিলারি লাগানো যাবে না। তো আর এইটা হচ্ছে আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে আপনি কয়েল ভোল্টেজটা সেটা কিন্তু এখানে দেবেন। তো আমি আপনাকে বলে দিলাম ক্লিয়ার করে যে এটা কিন্তু আপনার এখানে লেখা আছে 220 ভোল্ট, এখানে যদি আপনার 220 ভোল্ট, এখানে দেখুন DC অ্যাক্সেবল। আমি আপনাকে আবার বলি, এটার ভিতরে একটি সার্কিট আছে, বুঝছেন? আপনি এখানে এসি যখন 220 ভোল্ট দিবেন, কিন্তু এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে কয়েল ওইটা হলো 24 ভোল্টের কয়েল। এটা একটু মাথায় রাখেন, আপনি যখন এই কন্ট্যাক্টটা খুলবেন তবে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে এটার ভিতরে। আপনি আরেকটা জিনিস, এখানে জাস্ট আপনি একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে 220 ভোল্টের এল, একটা হচ্ছে 220 ভোল্টের নেগেটিভ দিলে আপনার কয়েল অন হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনি যদি ডল স্টার্টার করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ডল স্টার যে কানেকশন, সেম কানেকশন, একই সিস্টেম।